মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? অমিতা বাসুর সেন্স ফিরেছে। দ্যাটস গ্রেট। উনি 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 কথা বলতে পারছেন? মানে আমি কথা বলতে পারবো না সাথে? না, এক্ষুনি হয়তো ওনার সাথে কথা বলতে ডাক্তার অ্যালাউ করবে না, তবে কাল থেকে হয়তো পারবে, তখন হয়তো ডাক্তার অ্যালাউ করবে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। সাধুদা, এরকম হলে আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? দীপন বসের ডেড বডিটা কার হাতে তুলে দেবে? কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। না, এ তো আর বেয়ারিশ ক্লাস নয়। ভালোই তো হলো সাধুদা, যদি ওনার স্ত্রী সুস্থ হয়ে ওঠেন তাহলে আমরা ওনার বডিটা ওনার স্ত্রীর হাতে তুলে দিতে পারবো। সেটা অবশ্য ঠিক। হ্যালো জগদ্ধাত্রী, বর্দি বলছি। হ্যাঁ বর্দি, বলুন। বলছি একটা না দুঃসংবাদ আছে জানো তো। দুঃসংবাদ মানে? কেন বলুন তো, কি হয়েছে? বিয়ে বাড়িতে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ ঠিক, প্রবলেম না। আসলে তুমি সেদিনকে বলছিলে না যে গুঞ্জনের দিদি হয়তো হসপিটালাইজড। অ্যাকচুয়ালি গুঞ্জনের দিদি হসপিটালাইজড জানো তো, আর ওর জামাইবাবু মানে গুঞ্জনের জামাইবাবু নাকি মারা গেছে। কি বলছেন বটি? হ্যাঁ বটি, ওর জামাইবাবুর নাম দীপন বাবু। হ্যাঁ, তুমি কি করে জানলে? কারণ বটি ওর ওর জামাইবাবুর পোস্টমর্টেম হয়েছে। বডিটা একটু আগে ফিরে এসছে এবং ওনার বিষক্রিয়ায় মৃত্যু ঘটে। ওনার পাকস্থলিতে বিষ পাওয়া গেছে বটি, এবং সম্ভাবনা রয়েছে বিস্কি বটকা বিয়ার এই জাতীয় কিছু একটা সেবন করার জন্য ওনার শরীরে বিষক্রিয়া হয়েছে এবং তার থেকে ওনার মৃত্যু ঘটেছে। ইফ আই এম নট রং, সে একই বিষ প্রমিতা বাসুরও পাকস্থলিতে পাওয়া যাবে বটি। কিন্তু কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি আপনাকে আগে বলিনি বর্তি, কিন্তু ওর দিদির বিষয়টা নিয়ে, প্রমিতা বাসুর বিষয়টা নিয়ে আমার গুঞ্জনের সাথে এর আগে কথা হয়েছে। এটা নিয়ে মানে কি বলছো তুমি? হ্যাঁ বর্তি, কথা হয়েছিল এবং গুঞ্জনকে আমি প্রমিতা বাসুর ছবি পাঠিয়েছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, গুঞ্জন পুরোপুরি অস্বীকার করে বলে যে ওই 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 মহিলা ওর দিদি প্রমিতা বাসুর নয়। জগদ্ধাত্রী কি বলছো বলতো? তো তাই নয় বটি, এর পরেও একটা কনফিউশন রয়েছে। কি আবার কি কনফিউশন? গুঞ্জন ওর দিদিকে একটা গিফট দিতে চেয়েছিল, গিফটটা দিয়েছিল এবং পরে সেই গিফটটা পাওয়া গেছে এই প্রমিতা বাসুর বাড়ি থেকে, যে গিফটে গুঞ্জনের নাম পর্যন্ত লেখা। আমি আমি বুঝতে পারছি না বটি, আমার আমার সবটা কেমন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। তাহলে কি করবেটা কি? না মানে এখনই কি গরিমাকে খবরটা দেওয়া দরকার? এক্ষুনি গরিমাকে কিচ্ছু বলার দরকার নেই, আপনি আপনি আমাকে একটুখানি সময় দিন। হ্যাঁ কিন্তু কেন? বটি, গুঞ্জন যখন অস্বীকার করছে যে প্রমিতা বাবু ওর দিদি নয়, তাহলে তো গুঞ্জনের জামাইবাবু, আই মিন প্রমিতার হাজবেন্ড, গুঞ্জনের জামাইবাবু হচ্ছে না। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।